নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে টাইফয়েডের তিনটি মেডিসিন বলবো যে তিনটি মেডিসিন আপনারা অবশ্যই হাতের কাছে রাখবেন যখন দেখছেন আপনার টাইফয়েডের সমস্যা হচ্ছে অবশ্যই ডাক্তারবাবু কনফার্ম করার পরে আপনি ব্লাড টেস্টের পরে জানতে পারবেন যে আপনার টাইফয়েডের সমস্যা হয়েছে এটি এক ধরনের ব্যাকটেরিয়া যেটি আপনার শরীরে যাওয়ার ছ থেকে তিরিশ দিনের পর এফেক্ট হয় আর যখন এই সমস্যাটা শুরু হয় তখন মেন সিমটমস যেটা হলো প্রচণ্ডভাবে জ্বর আসতে শুরু করে একশো এক একশো দুই একশো তিন একশো চার অবধি জ্বর যেতে পারে এবং জ্বর সবসময় আসে না হঠাৎ করে জ্বর আসে এবং টিকটিক টিকটিক করে জ্বর আস্তে আস্তে বাঁধতে থাকে পেশেন্টের পর্যন্ত শীত লাগতে পারে পেশেন্ট কাঁপতে শুরু করতে পারে এবং সেই সময় সময় পেশেন্টের মুখ চোখ শুকিয়ে যেতে শুরু করে আর জল তেষ্টা পেতেও পারে নাও পেতে পারে অনেক সময় সারা শরীরে প্রচণ্ড মারের মতো ব্যথা অনুভব হয় যখনই সমস্যাগুলি হচ্ছে আপনারা ব্যাকটেরিয়া থার্টিসিচ দুধি ড্রপ করে দিনে তিন থেকে চারবার বা পাঁচবার একটু জলের সাথে মিশি অথবা ডাইরেক্ট জিভে নিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন দু এক দিনের মধ্যেই দেখবেন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং মেডিসিনটিকে কন্টিনিউ করবেন এক থেকে দেড় মাস আর সেই সঙ্গে সঙ্গে আপনারা ব্যপটেশিয়া মারা টিংচার টোয়েন্টি ড্রপস একটু জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করবেন আর সেই সঙ্গে সঙ্গে ফাইভ ফস সিক্স এক্স করে ট্যাবলেট জিভে নিয়ে চুষতে পারেন দিনে তিন থেকে চারবার দেখুন এই তিনটি মেডিসিনের আপনার শরীরে সবথেকে বেশি ভালো কাজ করবে টাইফয়েডের ক্ষেত্রে এছাড়াও টাইফয়েড আরও অনেক মেডিসিন হয় এবং সেই সময় সঙ্গে আরও দেখা যায় যে যখন সহ প্রচণ্ড জ্বর পেশেন্টের মধ্যে আসতে থাকে সেই সময় সেক্ষেত্রে আর্নিকা মান্টেনা টু হান্ড্রেড খুব ভালো কাজ করবে দুই অপারেড ভিমে নিতে পারেন দিনে দুইবার বা একবার অবশ্যই ভালো ফল পাবেন এছাড়াও আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে আর্সেনিক অ্যালবাম থার্টি সিক্স পার্সেন্ট দিনে দুই থেকে তিনবার জীবে নিতে পারেন অথবা সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন বন্ধুরা সিমটমসের সাথে সাথে আপনারা মেডিসিন নিতে থাকুন এবং যে তিনটি মেডিসিন প্রথমে বললাম ব্যাকটেশিয়া থার্টি এইচ ব্যাকটেসিয়া মাদার টিচার এবং ফাইভ ফার্ট সিক্সেস এই তিনটি মেডিসিন অবশ্যই নেবেন হাতের কাছে রাখবেন যখনই দেখছেন আপনার টাইফয়েডের সমস্যা হচ্ছে বা যাদের বাড়িতে হয়েছে তাদেরই তিনটি মেডিসিন রেকমেন্ড করতে পারেন অবশ্যই তারা খুব ভালো ফল পাবেন এবং দেখবেন যে এক সপ্তাহ দেড় সপ্তাহ পরে তাদের সমস্যাটা আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যায় একেবারে কমে যায় কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মেডিসিনগুলি বন্ধ করবেন না কিছুদিন কন্টিনিউ করবেন এক মাস বা দেড় মাস দেখুন আস্তে আস্তে আপনার শরীর থেকে টাইফয়েডের সমস্যাটা একেবারে শেষ হয়ে যাবে সুন্দর ফিরে দেখুন নতুন ভিডিও নিয়ে নিজের নিজের সঙ্গে নিয়ে যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন